চলতি বছর জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে পাওয়া চোট কাটিয়ে ওঠার পর আর্জেন্টিনার জার্সিতে দ্বিতীয় ম্যাচ খেলতে নামেন লিওনেল মেসি, প্রতিপক্ষ বলিভিয়া। বৃষ্টি ভেজা মাঠে প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে দেখাতে পারেননি চেনা ছন্দ, তবে ঘরের মাঠে বলিভিয়াকে পেয়ে যেন সেই ম্যাচের সব ক্ষোভ উবড়ে দিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। ইস্তাদিও মনুমেন্টালে মেসিকে দেখে কে বলবে এই লোকটার বয়স 37 বছর? বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার 6-0 গোলের জয়ের নায়ক যে তিনি, নিজে করেছেন হ্যাটট্রিক, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও 2 গোল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়ের মেসির অবদান 5 গোল। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে 3টি হ্যাটট্রিকের কীর্তি এখন 37 বছর বয়সী এ কিংবদন্তির। এতে আন্তর্জাতিক ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনালদোর সর্বোচ্চ 10 হ্যাটট্রিকের রেকর্ডে ভাগ বসালেন আর্জেন্টাইন কিংবদন্তি। এ ম্যাচে আর্জেন্টাইন অধিনায়ক ছুঁয়েছেন আরও এক কীর্তি। সর্বশেষ 15 বছর আগে এই মহাদেশের বিশ্বকাপ বাছাইয়ে একই ম্যাচে হ্যাটট্রিকের সঙ্গে সতীর্থদের দিয়ে 2 গোল করিয়েছিলেন বলিভিয়ার জোয়াকিন। মজার বিষয় হলো সেই ম্যাচটি ছিল আর্জেন্টিনার বিপক্ষেই। আর্জেন্টিনার 6 স্টারের শুরুটা হয় ম্যাচের 19 মিনিটে। টানা দ্বিতীয় কোপা আমেরিকা জয়ের পর আর্জেন্টিনার জার্সিতে এটি মেসির প্রথম গোল। ম্যাচের প্রথমার্ধে আরও 2 গোল পায় আর্জেন্টিনা, সেখানে উৎস 37 বছর বয়সী ইন্টার মায়ামি তারকা। ম্যাচের 43 মিনিটে পোস্টের মাঝে ফাঁকা জায়গায় মার্টিনেসকে বল দেন মেসি, ডান পায়ের টোকায় বল জালে পাঠানোর আনুষ্ঠানিকতাটা শুধু সেরেছেন ইন্টার মায়ামির স্ট্রাইকার। প্রথমার্ধের শেষ দিকে মেসির বুদ্ধির ছিলেকে স্কোরশিটে নাম লেখেন হুলিয়ান আলভারেজ। বিরতির পর হয়েছে আরও 3 গোল। 69 মিনিটে নাহুল মলিনার পাস থেকে চতুর্থ গোলটি করেন থিয়াগো আলমাদার। তখনও সম্ভবত অনেকেই ভাবেনি এই ম্যাচে আর্জেন্টিনার হয়ে নিজের 10ম হ্যাটট্রিক তুলে নেবেন মেসি। 84 মিনিটে ডিবলিং করে নিজের নিয়ন্ত্রণে বল নিয়ে জালে পাঠান ইন্টার মায়ামির তারকা। 2 মিনিট পরই ম্যাচের শেষ গোলটি করেন তিনি। এবার কাট ইন করে ঢুকে বাঁ পায়ের শটে হ্যাটট্রিক পূরণ করেন ভিনটেজ মেসি। 10 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে টেবিলের শীর্ষে আর্জেন্টিনা। রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন।